বাংলাদেশে এই উচ্চারণ রীতি নিয়ে খুব গুরুত্বপূর্ণ কাজকর্ম করেছেন অধ্যাপক নরেন বিশ্বাস। অধ্যাপক নরেন বিশ্বাস, তিনি অধ্যাপক নরেন বিশ্বাস তিনি প্রথম বাংলা উচ্চারণ রীতি নিয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন। অধ্যাপক নরেন বিশ্বাসের এই উচ্চারণ রীতি অর্থাৎ এই গ্রন্থ বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় এবং 30,000 শব্দের উচ্চারণ তিনি ওই গ্রন্থে লিপিবদ্ধ করেন এবং আন্তর্জাতিক যে ফোনেটিক্স, আন্তর্জাতিক যে ধ্বনি, সেই ধ্বনির সাথে সামঞ্জস্য রেখে বাংলা ভাষার ধ্বনি প্রকৃত অর্থে কিভাবে উচ্চারিত হয় তা এই নরেন বিশ্বাসের বাংলা উচ্চারণ অভিধান যেটি তার মধ্যে আমরা পেয়ে থাকি। এটি নরেন বিশ্বাসের, অধ্যাপক নরেন বিশ্বাস, এটি তার কাজের শুরু। তিনি আমার শিক্ষক ছিলেন, শ্রেণীকক্ষে আমি তার পাঠ নিয়েছি, এটি তার কাজের শুরু। তার কাজের খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ঐতিহ্যের অঙ্গীকার নামে, ঐতিহ্যের অঙ্গীকার এইরকম একটি নামে বা এইরকম একটি ব্যানারে 13 পর্বে তিনি বাংলা ভাষাকে অডিওতে ধারণ করেন, অর্থাৎ বাক শিল্প হিসেবে এটিকে তিনি ধারণ করেন। বাংলাদেশের অনেক খ্যাতনামা আবৃত্তি শিল্পী, নাট্য অভিনেতা অনেকের কণ্ঠের মাধ্যমে তিনি এগুলো ধারণ করেন এবং 13টি পর্ব আমরা এর পাই। এই 13টি পর্বে তিনি বিভক্ত করেন এবং সেখানে আমরা পাবে চর্যাপদ থেকে, অর্থাৎ চর্যাপদ আমাদের প্রথম সাহিত্য, চর্যাপদ থেকে আধুনিক যে বাংলা সাহিত্য এর সমস্ত জায়গা থেকেই প্রতিনিধি স্থানীয় অংশগুলো আবৃত্তির মাধ্যমে, অর্থাৎ শব্দগুলো কিভাবে উচ্চারিত হবে সেগুলো তিনি এই ঐতিহ্যের অঙ্গীকারের 13টি পর্বে ধারণ করেছেন। এটি প্রসঙ্গ পদক্রমে তোমাদের জানিয়ে রাখলাম, কখনো যদি সুযোগ হয় এই যে 13 পর্ব তোমরা যদি একবার শুনো তাহলে আমার ধারণা তোমাদের উচ্চারণের যে দুর্বলতা রয়ে গেছে সেগুলো অনেকটাই কেটে যাবে।